আসুন জানি ওনার কাছ থেকে এবং ওনার রিলেটিভদের কাছ থেকে যে উনি এই রোবোটিক সার্জারির বেনিফিট নিয়ে কিভাবে এত বাধা বিপত্তি পেরিয়ে ওনার অপারেশন করে বাড়ি ফিরে গেলেন। নমস্কার, আমি ডক্টর অরুণাভ রয়, সিনিয়র কনসালটেন্ট অ্যান্ড হেড গাইনি ক্যান্সার বিভাগ এবং গাইনি রোবোটিক সার্জারি মেডিকা ক্যান্সার হসপিটাল কলকাতা। রোবোটিক সার্জারি যে কোনো মাইক্রো সার্জারির যা সমস্ত সুবিধা সেগুলো তো নিয়েই আসে, যেমন খুবই ছোট ছিদ্র দিয়ে অপারেশন করা হয়, খুব অল্প ব্লাড লস, অলমোস্ট নো পেইন এবং অপর দিন বাড়ি চলে যাওয়া, খুবই শীঘ্রই ডিসচার্জ এবং কর্মজীবনে ফিরে আসা, এগুলো তো রয়েছে। কিন্তু আজকে যেই ব্যাপারে, যেই বিষয়ে আপনাদেরকে জানাতে চাই, আরেকটি ইম্পর্টেন্ট ফিচার অফ রোবোটিক সার্জারি, সেটা হচ্ছে যে যারা খুব ক্রিটিক্যাল কিংবা ডিফিকাল্ট পেশেন্ট বিভিন্ন শারীরিক কারণে, তাদের ক্ষেত্রে রোবোটিক সার্জারি কীভাবে সাহায্য করে। তেমনই একজন পেশেন্ট মিসেস কেয়া ব্যানার্জি আমাদের কাছে এসেছিলেন। মায়ের জরায়ুর ভেতরে একটা টিউমার ছিল এবং মাসিক বন্ধ হয়ে যাওয়ার পর ব্লিডিং নিয়ে এসেছিলেন, ক্যান্সারের একটা ইঙ্গিত ছিল। কিন্তু ওনার শারীরিক কমপ্লিকেশনস এত বেশি ছিল যে উনি খুব ডিফিকাল্ট পেশেন্ট ছিলেন সার্জিক্যাল টিম এবং অ্যানাস্থেশিয়া টিমের জন্য। ওনার হাইট খুব ছোট, ওজন অনেক বেশি, বিএমআই ভীষণ হাই, ওনার অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আছে, রাত্রে শ্বাস বন্ধ হয়ে যায়, লাংসের কন্ডিশন খারাপ, ওনার দুবছর আগে একটা কার্ডিয়াক ফেলিয়ার হয়েছে, হার্ট ফেলিয়ার হয়েছে, ওনার একটা হিস্ট্রি অফ স্ট্রোক আছে। এত কিছু নিয়ে ওনাকে অ্যানাস্থেশিয়া দেওয়া, অজ্ঞান করা এবং যে কোনো অপারেশন করা খুবই ডিফিকাল্ট। ওনাকে আমরা শারীরিকভাবে সমস্তভাবে তৈরি করে নিয়ে এই রোবোটিক সার্জারিতে নিয়ে আসি। বিভিন্ন সেন্টার্স অফ কলকাতা এবং বাইরে ওনাকে ডিনাই করা হয়েছিল সার্জারি, কিন্তু এই অপারেশনের রোবোটিক সার্জারির মাধ্যমে উনি ঘন্টা দেড়েকের মধ্যে অপারেশন করে পরের দিন ডিসচার্জ হয়ে বাড়ি চলে যান। আসুন জানি ওনার কাছ থেকে এবং ওনার রিলেটিভদের কাছ থেকে যে উনি এই রোবোটিক সার্জারির বেনিফিট নিয়ে কিভাবে এত বাধা বিপত্তি পেরিয়ে ওনার অপারেশন করে বাড়ি ফিরে গেলেন। নমস্কার, আমার মা কেয়া ব্যানার্জি, আমরা চন্দননগর থেকে আসছি মেডিকাতে। ওনার হঠাৎ করে 77 ইয়ার্সে জানুয়ারি মাসে হঠাৎ ব্লিডিং শুরু হয়, তো আমরা খুবই ভয় পেয়ে যাই, কারণ ওনার মেনোপজ 20 বছর আগে হয়ে গেছে, তো আমাদের খুবই ভয় পেয়ে গিয়েছিলাম। তো আমরা ওখান থেকে আমাদের জেনারেল ফিজিশিয়ান তার পরামর্শে আমরা মেডিকাতে আসি, ওখানে গাইনো অঙ্কোলজিস্ট ডক্টর অরুণাভ রায়ের কাছে দেখাই। উনি প্রচুর ভরসা দেন আমাদের, বলেন উনি মায়ের মতো দেখেন এবং বলেন যে কোনো অসুবিধে নেই, ওনার ওএসএ আছে, যার জন্য উনি একটা ট্রিটমেন্ট করেন, সেটা সময় লাগে এবং সেটাতে অনেক উপকার পাওয়া যায়, ওনার শ্বাসের কষ্ট ওগুলো কম হয়। তারপর লাস্টেও আমরা একটু ভয় পেয়েছিলাম, কারণ অ্যানাস্থেশিয়াতে বলেছিলেন যেহেতু ওনার মানে ওএসএ আছে এবং 2 বছর আগে একটা হার্ট ফেলিয়ারের হিস্ট্রি আছে, যার জন্য হয়তো মানে রিস্ক হয়ে যাবে ওটিটাতে, জেনারেল অ্যানাস্থেশিয়া যেহেতু, তো আমরা একটু পিছিয়ে আসছিলাম। কিন্তু ডক্টর অরুণাভ রয় এবং বাকি যে এখানকার টিম, মেডিকেল বোর্ড বসিয়ে এবং আমার মাকে ওনাকে দেখে, ওনাকে খুব কনফিডেন্স দিয়ে আমাদের সাহস দেন যে না, এখানে যা সমস্ত সুবিধাগুলো আছে মেডিকেল সুপার স্পেশালিটি হসপিটালে, সেখানে কোনো ভয়ের ব্যাপার নেই, আপনারা নির্ভয় করতে পারেন, জ্ঞান ফিরবে না বা এরকম কোনো অসুবিধে নেই। বড় জোর ওনাকে হয়তো একটু ভেন্টিলেশনে একদিন থাকতে হতে পারে, কিন্তু অপারেশনের কোনো ভয় নেই। তো আমরা প্রচুর সাহস পাই এবং আমার মা উনি প্রচুর নিজে অত্যন্ত ওনাকে জিজ্ঞাসা করেন ডাক্তারবাবুরা, উনি অনেক নিজে সাহস পান, যার জন্য আমরা এই সার্জারিতে এগোই। তো খুব সুন্দরভাবে অপারেশন হয়েছে এবং একদিনের মধ্যেই, রোবোটিক সার্জারি যেহেতু হয়েছে, উনি রোবোটিক সার্জারির ওপর জোর দেন। রোবোটিক সার্জারি এই আজকের যুগে এত আধুনিক প্রযুক্তি এসে গেছে, যার ফলে একদিনের মধ্যেই উনি সুস্থ হয়ে, আমরা সেকেন্ড ডে আমরা বাড়ি নিয়ে চলে যাই। আমরা ডাক্তারবাবুদের কাছে মেডিকার বিশাল ধন্যবাদ, ডক্টর অরুণাভ রায় তো বটেই এবং অন্যান্য ডাক্তারবাবুদের কাছেও ভীষণভাবে আমরা ঋণী।